আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আনন্দের নেচে ওঠে তাই তো সবার নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদি প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন কাছে দূরে দেশি বিদেশি বাইরে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর দাওয়া টিভির মাহের আমাদানের বিশেষ আয়োজন তারাবির মাধ্যমে কোরআনকে জান অনুষ্ঠান প্রিয় দশকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন খতমে তারাবিতে পঠিত অংশের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আর এ বিষয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করছেন এবং এ কাজ করছেন দেশের খ্যাতিমানা আলেমে দিনগণ যাদেরকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি তারা কষ্ট স্বীকার করে তাদের জ্ঞান তাদের জানা থেকে আপনাদেরকে জানান প্রিয় দর্শক আজও উপস্থিত হয়েছি সেই ধারাবাহিকতায় আর আমাদের সঙ্গে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে বারোতম তারাবি যে অংশ তেলাওয়াত হবে অর্থাৎ পনেরোতম পাড়া কোরআন কারিমের অর্ধেকে আমরা চলে আসছি আমি প্রথমেই একটি বিষয় যেতে চাচ্ছি সেটা হলো পণ্যতম পাড়ার শুরুতেই ইসরা এবং মেয়েরাজ সম্পর্কে বলা হয়েছে ইসরা এবং মেয়েরাজ এ দুটো বিষয় আমাদেরকে ক্লিয়ার করলে আমাদের উপকার হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা এই মাহেরমজানের রমজানের এই প্রোগ্রাম দেখছেন যারা শ্রোতা মণ্ডলী আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এরকম চমৎকার একটা বিষয় আমরা আলোচনা করছি আগেও আলোচনা করেছি আজকে আমরা ঠিক মিডিলে চলে রমজানের ও মাঝখানের দিকে চলে আসছি প্রায় কারণ বারোতম অর্থাৎ রহমতের দশ দিন আমরা পার হয়ে এখন ফেরাতের সময় আছি তো এখানে এরকম একটা সময় আমাদের এই তো আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আল্লাহ শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে সুরা বনি ইসরাল যেটা পুনরপার শুরু থেকে এই সুরাটা আমার কাছে মনে হয়েছে যে মানুষের ব্যক্তি জীবনের আমরা যে এথিক্সের কথা বলি সে এথিক্সের সবচেয়ে চমৎকার বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং বেশ ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তালায় বর্ণনা গুলো কিন্তু সূরা শুরু হয়েছে কিন্তু অন্য একটা বিষয় নিয়ে এবং আল্লাহ তালা নিজেই নিজের প্রশংসা করছেন সুবহান আল্লাজি আবদি হিলাহ ইলামাল মসজিদি হারাম ইরাল মসজিদি দিল আমরা এই আর্ থেকে যদি দেখি তাহলে আমরা কিন্তু আসরা শব্দটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা ইসরা বলি আমরা মেয়েরাজ এখানে দেখতে পাচ্ছি এটা আল্লাহ তালা আবার সম্পর্কে দিয়েছেন তো এখানে আমরা আমাদের সমাজে আমরা শব্দটা শুনে থাকি কিছুদিন আগে আমরা মেরাজ পালন করলাম এবং মেরাজ শব্দটা যতটা পরিচিত ইসরার শব্দটা অতটা পরিচিত না অথচ আল্লাহ তালা কিন্তু ইসরার ঘটনা বর্ণনা করার সময় সুবাহান আল্লাহ জি বলছেন ইসরার শব্দটা আরবি শব্দ এবং এটা অর্থ হলো যে রাত্রিকালীন কোন ভ্রমণ এবং এই ভ্রমণ দ্বারা সাধারণত আমরা যে রাত্রিগর ভ্রমণ করি সেটা না আল্লাহ তালা নির্দিষ্ট একটা ভ্রমণের কথা বলেছেন সেটা আল্লাহ তালা রসুল প্রথমেই সুন্দর করে বলে দিয়েছেন যে উনি তার যিনি তার বান্দাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গেছেন তো আল্লাহ রসুলের আমরা যে মেরাজের ঘটনাটা জানি সেই ঘটনাটা হলো রসুলের মসজিদুল হারাম থেকে অর্থাৎ মাক্কা থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন এবং মসজিদুল আকসা থেকে কিন্তু ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করা হয়েছে এবং ওই মেরা শব্দের অর্থ হলো ঊর্ধ্ব আকাশে পড়া বা অর্থাৎ সিঁড়ি সিঁড়িতে ওঠা সেই মেরাজের একটা অর্থ হলো সিঁড়ি অর্থাৎ সিঁড়িয়ে দিয়ে আমরা কি করি উপরে উঠি অর্থাৎ ঊর্ধ্ব আকাশে ভ্রমণটা শুরু হয়েছে মসজিদুল আকসা থেকে আর এই দুনিয়ার যে ভ্রমণটা হয়েছে এটা হলো মসজিদুল হারাম থেকে যেটা মাক্কা থেকে কাবা থেকে শুরু হয়েছে তো এই দুইটা ঘটনার সম্পূর্ণটাকে মিলেও আমরা অনেক সময় মেরাজ বলি কিন্তু আল্লাহ তালা দুইটাকে দুই তুলে ধরেছেন তো এখানে যাত্রীগণ এই ভ্রমণটাকে যদি ইসরা বলা হয় ওই ভ্রমণটাকে মেরাজ বলা হয় টোটাল ভ্রমণটাকেও আমরা মেরাজ হিসাবে জানি এবং সেটা পরিশিদ্ধতা লাভ করছে সুতরাং আমাদের সমস্যা নেই এখানে এই দুইটা টার্ম ব্যবহার করা শুধু না